বিগত 15 বছর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, উন্নয়নের রোল মডেল করেছেন। সামনের যে মেগা প্ল্যান, ডেল্টা প্ল্যান, এগুলো ধরে রাখার জন্য নৌকার কোনো বিকল্প আমি দেখি না। মামলা অহংকার বাংলাদেশ। ফরিদপুর থেকে প্রধানমন্ত্রীর স্নেহের পরশ নিয়ে আবারও মাগুরায় সাকিব আল হাসান। বিকেল 3টায় যে সভায় থাকার কথা ছিল অলরাউন্ডারের, সেখানে যখন এলেন তখন ঘড়ির কাটায় সন্ধ্যা 6:45। কিন্তু 4 ঘন্টা অপেক্ষার পরও শ্রীকল ইউনিয়নের কামারপাড়া স্কুল মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। সবার অপেক্ষা কেবলই তাদের সূর্য সন্তান সাকিব আল হাসানের জন্য। তবে এটা রাজনৈতিক সমাবেশ, চাইলেই ভাঙা যায় না প্রোটোকল। তাই ধাপে ধাপে বক্তৃতা দিলেন জেলা উপজেলার আওয়ামী লীগ নেতারা। ফাঁকে ফাঁকে সমর্থকদের দিকে হাত নাড়িয়ে সেলফি তুলে টি শার্টে অটোগ্রাফ দেন সাকিব। এ সময় সভাস্থলে আসতে দেরি হওয়ায় সবার কাছে ক্ষমা চেয়ে মাঠের ছক্কা মারা ক্রিকেটার কিভাবে নির্বাচনে ছক্কা মারবেন সে গল্প শোনান নেতারা। পরে সবার কাছে দুঃখ প্রকাশ করেন সাকিবও, জানান দেরি হওয়ার কারণ। বললেন, এটা বক্তৃতা দেওয়ার সময় নয়, যুদ্ধে নামার সময়। আগামীর ডেল্টা প্ল্যানে মাগুরাকে অন্তর্ভুক্ত করতে ভোট চাইলেন নৌকামার্কায়। শ্রীপুর এবং মাগুরা দুটো জায়গারই উন্নয়ন ঘটাতে পারবো, সেজন্য আপনাদের সহায়তা আমি কামনা করছি, আপনাদের দোয়া আমি চাই। আমি চাই আপনারা আগামী 7 জানুয়ারি নৌকামার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করুন, মাননীয় প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করুন। বিগত 15 বছর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, উন্নয়নের রোল মডেল করেছেন। সামনের যে মেগা প্ল্যান, ডেল্টা প্ল্যান, এগুলো ধরে রাখার জন্য নৌকার কোনো বিকল্প আমি দেখি না। তো আমি আশা করব আপনারা সবাই আগামী 7 জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাত আরো শক্ত করবেন। পরে সদরের নতুন বাজার এলাকায় সাকিবের সঙ্গে নতুন বছর উদযাপনে অংশ নেন মাগুরা 2-এর 4 বারের সংসদ সদস্য বীরেন শিকদার। সেখানে সাকিবের জন্য ভোট চান তিনিও। আর সাকিব কর্মসূত্রে এলাকার বাইরে থাকা ভোটারদের তাগাদা দেন দ্রুত ফিরে আসতে, যেন নির্বাচনে ভোট দিতে পারেন সবাই। আপনারা আপনাদের বাড়ির মানুষ যারা আছে, পাড়া প্রতিবেশী, যদি কেউ ঢাকায় থাকে, অন্য জেলায় থাকে, তাদের সবাইকে বলুন চলে আসতে 5 তারিখ অথবা 6 তারিখের ভেতরে। তারা যেন তাদের একটি ভোটও বাদ না দেয়, প্রতিটি ভোট যেন মাগুরা শহরের মানুষ, পুরো মাগুরা জেলার মানুষ প্রদান করে নৌকা মার্কায় এবং নৌকাকে জয়ী করে, মাননীয় প্রধানমন্ত্রীর হাত আরো শক্ত করে, বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, মাগুরা। আমরা সেটাতে বিশ্বাস করি।